হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয় সকলে খুব ভালোই আছেন বন্ধুগণ। আজকে আমি আপনাদের জন্য একটি দারুণ ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। ভিডিও থাম্বনেল দেখে আপনারা সকলেই বুঝে ফেলেছেন, আজকে আমি রবার এবং যে পেন্সিল কাটারের যে কাটারগুলো হয়ে থাকে বা শার্পনারগুলো হয়ে থাকে সেই এই দুটো প্রোডাক্টসের আমি কিন্তু ব্যবসার আইডিয়া দিতে চলেছি বন্ধুগণ। আপনারা সকলে ভালো করে জানেন যে এই দুটো প্রোডাক্টের কতটা ডিমান্ড রয়েছে মার্কেটে, বিশেষ করে স্কুল কলেজের বাচ্চাদের কাছে কিন্তু এই দুটো প্রোডাক্টের কিন্তু খুবই ডিমান্ড। তারা কিন্তু নিয়মিত এই রবার আর এই পেন্সিল কাটার কিন্তু কিনেই থাকে, কারণ দুদিন পরপর এই রবার শেষ হয়ে যায় আর তিন দিন পরপর এই কাটারের কিন্তু ধার চলে যায়। তাই এই দুটো প্রোডাক্টসের কিন্তু ডিমান্ড বরাবরই লেগে থাকে, আর আপনি এই দুটো প্রোডাক্ট হোলসেলে বিক্রি করে কিন্তু খুব একটি মোটা টাকা অবধি ইনকাম করতে পারবেন। মাসে কম করে 20,000 টাকা অবধি ইনকাম করতে পারবেন এই দুটো প্রোডাক্ট বিক্রি করে। তো আসুন বন্ধুগণ জেনে নিই যে এই দুটো প্রোডাক্টের ব্যবসা কী করে শুরু করবেন, কত টাকা ইনভেস্টমেন্ট করবেন এবং কোথা থেকে মাল কিনবেন। তো সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা বানিয়েছি, আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন, সঠিক তথ্য নিয়ে আপনারাও এই ব্যবসা অনায়াসে করতে পারবেন। তো বন্ধুগণ ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলবো, আপনারা একদম ফ্রিতে এই চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন। কিভাবে সাপোর্ট করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি অ্যামাজনের কিছু প্রোডাক্টের, আপনারা চাইলে সেই প্রোডাক্ট এই লিঙ্ক থেকে কিনে এই চ্যানেলটিকে ফ্রিতে একটা সাপোর্ট দিতে পারবেন। তো বন্ধুগণ এবার চলে আসি আমাদের এই ভিডিও টপিকে। তো আজকের এই টপিকে আমি বলতে চলেছি যে আপনারা রবার এবং পেন্সিল কাটারের ব্যবসা কী করে শুরু করবেন। তো প্রথমে কী করতে হবে, আপনাকে এই দুটো প্রোডাক্ট কিনে নিয়ে আসতে হবে একদম হোলসেল রেটে। তা এই দুটো প্রোডাক্ট আপনারা যে কোনো বড় বড় মার্কেট থেকে অনায়াসেই পেয়ে যাবেন, আপনারা চাইলে এটি ইন্ডিয়া মার্ট থেকেও কিন্তু অর্ডার করতে পারেন। তো যেসব বন্ধুরা এই ভিডিও ভারতবর্ষ থেকে দেখছে তারা তো অবশ্যই ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট ইউজ করতেই পারবেন, আর যেসব বন্ধুরা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলবো যে আপনারা আপনাদের এলাকায় যে বড় বড় মার্কেটগুলো রয়েছে সেই সমস্ত মার্কেটে গেলে অনায়াসেই এই দুটো জিনিস একদম পেয়ে যাবেন। তো আপনাকে কী করতে, এরকম যখন কিনে এনে আপনি কি ছোটো বড় প্যাকেট করতে পারেন, বিভিন্ন কৌটোর মধ্যে ভরতে পারেন। তো এক একটা কৌটোর মধ্যে 50 পিস 100 পিস এরকম রবার ভরে বা এরকম কাটার পেন্সিল কাটার ভরে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। আর এর সাথে সাথে আপনারা আরও কিন্তু এরকম আইটেমের ব্যবসা করতে পারেন, যেমন পেনের ব্যবসা করতে পারেন, পেন্সিলের ব্যবসা করতে পারেন, বই খাতার ব্যবসা করতে পারেন, A4 সাইজ পেপারের ব্যবসা করতে পারেন। তো এরকম সমস্ত বিষয় আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, এছাড়া চকেরও ব্যবসা করতে পারেন। তো সমস্ত বিষয় আমার ভিডিও বানানো রয়েছে, আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই সমস্ত ভিডিওর যে প্লেলিস্ট রয়েছে তার একটা লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। তো এই ব্যবসা করতে গেলে আপনারা বলতে পারেন যে ইনভেস্টমেন্ট কত রয়েছে। তো বন্ধুগণ এই ব্যবসা করতে আপনি একদম লো ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন, কম করে 2,000 থেকে 3,000 কি 5,000 টাকার মধ্যে এই ব্যবসা অনায়াসে সম্ভব। তো আপনার বাজেটটা কীরকম রয়েছে সেই হিসাবটা নিয়ে আপনি কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন। আর এই ব্যবসা আমি প্রথমেই বলে দিয়েছি, এর কিন্তু চাহিদা রয়েছে। আপনারা স্কুল কলেজের সামনে যেসব বই খাতার দোকানগুলো রয়েছে সেই সমস্ত দোকানগুলোকে আপনি টার্গেট করবেন। তো আপনার এলাকায় নিশ্চয়ই 7-8টা তো দোকান হয়েই থাকবে, কম বেশি এর থেকে বেশিও হতে পারে। তো আপনি সেই সমস্ত দোকানে এই দুটো প্রোডাক্ট কিন্তু আপনি হোলসেল রেটে বিক্রি করে দিয়ে আসতে পারেন। তো আপনি ওরকম প্লাস্টিকের পাউচ বানিয়ে বিক্রি করতে পারেন, এছাড়া আপনি বড় বড় কৌটোর মধ্যে, ছোট বড় কৌটোর মধ্যে এরকম কালারফুল যে প্রোডাক্টগুলো হয়ে থাকে এই রবার কাটার, তো এই সমস্ত কিছু কিন্তু আপনি এইভাবে বিক্রি করতে পারেন। আর এছাড়া আপনি চাইলে নিজের দোকানগুলোও ব্যবসা করতে পারেন। তো এর পরবর্তীকালে আমি একটি ভিডিও বানাতে চলেছি যেখানে আমি বলতে যাব যে আপনারা কী করে নিজস্ব এলাকায় বা নিজের একটি দোকানে এরকম একটি বই খাতার দোকান খুলতে পারবেন। তো সেই ভিডিওটার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। তো আশা করি বন্ধুগণ আজকের এই ছোট্ট এবং নতুন একটি ইউনিক বিজনেস আইডিয়াটি আপনাদের পছন্দ হয়েছে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর তার সাথে সাথে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।